ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সো আমরা কিন্তু ফেসবুকে অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করে থাকি। বর্তমান কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, আর সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা অনেকে ইনকাম করে। আবার অনেকেই কিন্তু ইনকাম করতে গিয়ে অনেক ঝামেলায় পড়ে। যেমন ধরেন, আমরা যেই কন্টেন্টগুলো আপলোড দিই অথবা যেই ভিডিওগুলো আপলোড দিই, সেই ভিডিওগুলোতে কপিরাইট আসে কিনা সেটা কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে কিন্তু চেক করতে পারি না। যদিও চেক করতে পারি, খুব কমজনই চেক করতে পারি। সো কীভাবে চেক করবেন আপনার কোন ভিডিওতে কপিরাইট আসছে কি না? তো আজকের ভিডিওটি ফুল দেখুন, আমি এ টু জেড বুঝিয়ে দিব। সো আপনি আপনার যে পেজে বা যে আইডিতে ভিডিও আপলোড দেন, সে পেজটা অবশ্যই ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে লগ ইন করে নেবেন। আর অফিসিয়াল ব্রাউজারের মাধ্যমেই আমরা চেক করব যে ফেসবুকে কোন ভিডিওতে কপিরাইট আসছে আর কোন ভিডিওতে কপিরাইট আসেনি। সো আমি আমার আইডিতে দেখাবো, আপনারা আপনাদের পেজ থেকে যদি দেখতে চান সেম প্রসেসে আপনারা দেখবেন। আপনাদের আইডিটা লগ ইন করে নেওয়ার পর আপনারা এইখান থেকে থ্রি লাইন মেনু আছে, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা একদম এখানে একটা সেটিং খুঁজে পাবেন, সেটা হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট। ভালো করে লক্ষ্য করুন, এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটা খুঁজে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখবেন যে সাপোর্ট ইনবক্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এইখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন দুটো অপশন, রিপোর্টস অ্যাবাউট আদার্স এবং হচ্ছে ইয়োর অ্যালার্টস। সো আপনাদের কাজ হবে এইখান থেকে যে ইয়োর অ্যালার্টস এইখানে ক্লিক করে দেওয়া। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। আপনার কোন ভিডিওতে কী প্রবলেম আছে সবগুলো কিন্তু এইভাবে শো করবে। আপনার কোন পোস্ট বা কোন শেয়ার করার কারণে কী হয়েছে সব কিছু কিন্তু এইখানে শো হবে। সো এটা আমার আইডি, জাস্ট এই আইডিতে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া ছিল, যার বেশিরভাগ ভিডিওতে আমার কপিরাইট ছিল। এখানে দেখতে পাচ্ছেন ইয়ার ভিডিও হ্যাজ নিউ কপিরাইট আপডেট টু রিভিউ। সো এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু কপিরাইট দেখতে পাচ্ছেন, কপিরাইট এটাতে কিন্তু কমিউনিটি স্ট্যান্ডার্ড। আবার এখানে অনেকগুলো ভিডিও, অর্থাৎ আপনার কোন ভিডিওতে ভায়োলেশন, কোন ভিডিওতে কী রিপোর্ট করছে সব কিছু কিন্তু এখানে দেখা যাবে। আর এখান থেকে আপনি কপিরাইট রিমুভ করার জন্য যদি এখানে এইভাবে কপিরাইট শো করে সেই ভিডিওর উপরে ক্লিক করে দেবেন, অর্থাৎ সেই নোটিফিকেশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে কাজ হবে, এখানে সি ডিটেইল এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে দেখাবে যে কী কারণে কপিরাইট আসছে এবং কত সেকেন্ডের ভিডিওতে নাকি কোন মিউজিক কপিরাইট আসছে। সো আপনাদের কাজ হবে তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়া। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে নতুন ইন্টারফেস শো হয়ে যাবে, আপনারা এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন। সো কন্টিনিউয়ে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আবার কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন। কন্টিনিউয়ে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এইখানে তিনটে অপশন দেওয়া হবে, অ্যাকসেপ্ট চেঞ্জ, সাবমিট, ডিসপোর্ট এবং নিচেরটা দেখতে পাচ্ছেন রিমুভ ভিডিও। সো এইখান থেকে আপনার ভিডিওতে যদি কপিরাইট থাকে তাহলে ভিডিওটাই ডিলিট করে দিতে হবে, সেক্ষেত্রে আপনি রিমুভ ভিডিওতে ক্লিক করে দিবেন। এবং আপনি যদি চান যে আপনার মিউজিকে কপিরাইট আসছে, আপনি সেখান থেকে মিউজিকটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিবেন। সো আমার ভিডিওতে কপিরাইট আসছে, আমি যার কারণে রিমুভ ভিডিওতে ক্লিক করে দিব। সো এখানে একটা ট্যাপ করে দিলাম এবং কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম, ডিলিট ভিডিওতে ক্লিক করে দিব। সো আমাদের ভিডিওটা কিন্তু ডিলিট হওয়ার জন্য রিকোয়েস্ট থাকবে এবং অনেকের ভিডিওর সাথে সাথে রিমুভ হয়ে যায়। সো আপনারা কিন্তু এভাবে আপনাদের যে ভিডিওগুলো কপিরাইট আসবে সবগুলো কিন্তু এখান থেকে রিমুভ করে নিতে পারবেন। সো এই কপিরাইট আসার কারণে কিন্তু আমাদের পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসে, যার কারণে কিন্তু আমরা 5000 ফলোয়ার এবং 6500 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পরেও মনিটাইজেশনের অপশনটা পাই না। সো এখানে ইনস্ট্রিম অ্যাডস আমি চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন যে পার্টনার মনিটাইজেশন পলিসি, আমার ভিডিওতে কপিরাইট ছিল এবং কিছু ভিডিওতে ভায়োলেশন ছিল এবং কিছু ভিডিও আমি শেয়ার করছিলাম অন্য পেজের ভিডিও, যার কারণে আমার কিন্তু কপিরাইট আসছিল এবং ভায়োলেশন আসছিল। সো আপনি জিনিস লক্ষ্য করবেন, আপনি যেই পেজে ভিডিও আপলোড দেন সেই পেজের অ্যাডমিন যে আইডি, ওই আইডি দিয়ে যদি আবার ওই পেজের ভিডিও শেয়ার করেন তাহলে কিন্তু কপিরাইট আসবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই ছিল, জাস্ট কীভাবে আপনারা কপিরাইট চেক করবেন এবং কপিরাইট ভিডিও থাকলে কীভাবে ডিলিট করবেন আশা করি বোঝাতে পেরেছি। সো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে এবং যদি একটু উপকার আসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।